স্বাগত ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে এই অটো ব্লাস্ট বা ইলেকট্রিক ব্লাস্ট বা চক কয়েল এগুলো পরীক্ষা করা দেখাবো এবং এটা আমরা টিউবলাইট সাথে লাগিয়ে এটা কীভাবে টিউবলাইট ভিন্ন ভিন্ন হবে সংযোগ করা যায় সেটাও দেখাবো। আমরা গতানুগতিকভাবে যেভাবে এটাকে সংযোগ করে থাকি, যেমন আমরা জাস্ট এখানে দুটো সাপ্লাই দিই, একটা ফেজ একটা নিউটন, এখানে আমরা 110 থেকে 240 ভোল্ট পর্যন্ত লাইন দিতে পারি। আর অপর পাশে যে 4টি টার্মিনাল রয়েছে, আমরা টিউবের এক পাশে 2 টার্মিনাল এবং টিউবের অন্য পাশে আর 2 টার্মিনাল আমরা সংযোগ করে দিই। এখন আমি একটা সিরিজ কর্ড নিয়েছি যার সাহায্যে এই যে আমার বাতিটা সিরে ধরলে চলছে, তা আমরা এটা হলো চেক করব, সেজন্য একটা মিটারও নিয়েছি। তো আমরা চেক করার জন্য এখন আমরা এর ইনপুটের লাইনটি প্রথমে লাগিয়ে নিচ্ছি। লাইনটি লাগানোর পরে আমরা এটা ভোল্টেজ ম্যাপে দেখব যে আউটপুটে কী ধরনের ভোল্টেজ এখানে দিয়ে থাকে। আমরা নিরাপত্তার জন্য এখানে টেপ মেরে দিচ্ছি। বর্তমান অবশ্য যে ইলেকট্রনিক্স ব্যালাস্টগুলোই বেশি চলছে বাজারে, এখন ইলেকট্রিক্যাল ব্যালাস্ট অনেক কম চলে। এখন দেখেন আমরা এই পাশে লাইনটা দিই নাই, টেপ মারে রাখছে। আমরা এখন লাইন দিব, তারপরে আমরা এটা মিটারের সাহায্যে চেক করব এই টার্মিনালগুলোর ভোল্টেজ। তার আগে আমরা মিটারটা অন করি। এখন মিটারটা দেখেন 200 রেঞ্জে আছে এসি ভোল্টেজে। আমরা পরে এটা ডিসি ভোল্টেজেও দিব, দিয়ে এটা চেক করে দেখব এর অবস্থানটা কী। তো আমরা প্রথমে এমনি কর্ডগুলো আগে লাগাই নিচ্ছি আমি এমনিতে। পাশাপাশি দুটোকে আমরা সংযোগ করছি। তো এই মুহূর্তে আমি লাইনটি সাপ্লাই দিব, দেওয়ার পরে আমরা এখানে একটা ভোল্টেজ পাবো। আমি এই পাশে দুটি লাইনটাই ধরছি। তো দেখেন আমরা এখন অনলি এখানে 6.8 ভোল্ট পাচ্ছি, যেটা আমাদের এসি ভোল্টেজ আছে। এখন যদি আমি মিটারটা অফ করলাম, অফ করার পরে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে আমি ডিসিতে দিচ্ছি, যেহেতু কম ভোল্টেজে দেখাইছিল, তো আমি আবার ডিসিতে মিটারটা অন করছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে মাত্র এটা ঘুরিয়ে ধরলে অবশ্য মাইনাস চলে যাবে, অনলি 1 ভোল্ট পর্যন্ত আমরা এখানে পাচ্ছি। তো আমরা এবার ওপর পাশে মেপে নিব। এবার আমি অপর দুই পাশ ধরলাম, ধরার পরে আমরা মিটারটি অন করছি। তো দেখেন এই মুহূর্তে আমরা এখানে 11 ভোল্ট পাচ্ছি, যেটা ওই পাশে আমরা 6 ভোল্ট পেয়েছিলাম। তো এখানে যা আছে তার অর্ধেক ওই পাশে আমরা পেয়েছি। তো এখন আমি উভয় পাশে লাইনটা বন্ধ করে আবার আমরা এটা পরিমাপ করব, যেমন এই কর্নারটা এবং ওই পাশের কর্নারটা আমরা পরিমাপ করব। তো আমি লাইনটি বন্ধ করছি। তো আমি এখন মিডিলে দুটো বাদ দিয়ে আমরা 2 কর্নারে দুটো পরিমাপ করার জন্য মিটারটি ধরলাম। তো এখন আমরা কিন্তু এখানে 38 ভোল্ট দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের মোট 38 ভোল্ট আছে। এখন আমি একটাকে চেঞ্জ করে অন্যটার সাথে ধরে দেখব যে ভোল্টেজ কম বেশি দেখায় কিনা। এটা উভয় পাশে ওই পাশে ছিল, এই পাশের একটি মানে মিডিলেরটা, এখানে আমরা 6 ভোল্ট। তো আমরা দেখতে পারলাম যে দুই পাশের কর্নারে দুটো ধরলে আমরা সর্বোচ্চ ভোল্ট 38 বা 39 ভোল্ট পাচ্ছি। তো এখন আমরা এই দুটোকে শর্ট করে দিব একত্রিত। আমি কিন্তু কয়েকটি কাজ করলাম, অনেকেই প্রশ্ন করতে পারেন যে এগুলো কেন শর্ট করে দিলে কী হবে না হবে। তো এটা আমরা যখন টিউবটা জ্বালাবো এই ভিডিওতে, টিউবের সাথেও আপনারা তখন এই ভিডিওর দেখতে পারবেন যে টিউব শর্ট করলে জ্বলে কিনা। তো এখানে দেখেন আমরা এই পাশে সাথে একটি মিটারের একটা প্রোব লাগাচ্ছি, অন্য পাশের সাথে আর একটি প্রোব লাগাচ্ছি। লাগানোর পরে আমরা এবার লাইনটি দিব। সরি, এটা লুজ হয়ে গেছে।
তো এখানে এখানে একবার আমাদের পার্টটা আসছিল, আমি সিটিজে দেওয়ার কারণে এখানে বাতিটা এই মুহূর্তে শর্ট দেখাচ্ছে আর কি। যাই হোক, তো আমরা এবার টিউবের সাথে লাগিয়ে দেখাবো। এখানে আমরা একবার পার্টটা আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখছেন, একবার 139 পর্যন্ত পার্ট দেখাইছিল। তো এখন আমরা সেটাকে এই টার্মিনালগুলোকে আমরা খুলে নিব। এটা ঠিক আছে, তো দেখেন এখন আমরা একটা টিউব নিয়েছি। প্লাস্টের সাথে আমরা অপর পাশে সাপ্লাই তার লাগিয়ে নিয়েছি। এখন আমরা নর্মালি আমরা কানেক্ট করে নিয়েছি। যেভাবে আমরা নর্মালি কানেক্ট করে থাকি, আমরা মোটেই দেখছেন আপনারা যে চারটি তার, এপাশে দুটি এবং এপাশে দুটি টিউব, দুপাশে দুটি আমরা এভাবে কানেক্ট করছি যেভাবে করার কথা। এখন আমরা সুইচটা অন করব। দেখছেন টিউবটি জ্বলে উঠছে। আমরা এবার মিটারটির সাহায্যে আবার রানিং মুহূর্তে লোড মুহূর্তে কেমন ভোল্টেজ সেটা আমরা দেখে নিব। তো দেখেন এখন আমরা এখানে মোট 198 করে 198 করে যাই হোক আমরা 150 উপরে ভোল্ট পাচ্ছি। এখন অন্যান্য টার্মিনাল আমরা লাগাই দেখি। এখানেও আমরা তখন 150 ভোল্ট পাচ্ছি এটার সাপেক্ষে। আর এক পাশে দুটো যদি আমরা ধরি, একই পাশে দুটো আমরা এখানে 33 ভোল্টেজ, এবং অপর পাশে দুটো যদি ধরি সেক্ষেত্রে আমরা মাত্র 13 ভোল্ট পাচ্ছি অপর পাশে দুটি। তো এখন যেমন আমরা দুটো প্রোডক্টকে শর্ট করছিলাম, আমরা সেরকম দুটো তারকে একসাথে শর্ট করে দেখবো যে টিউবটা বন্ধ হয়ে যায় কিনা। তো দেখেন এখানে আমরা দুটোকে শর্ট করে দিয়েছি, অপর পাশের দুটোকেও আমরা চলতি অবস্থায় লাগাই দিচ্ছি। দেখেন এখানে টিউবের কোনো অবস্থা চেঞ্জ হয় নাই। তো আমি এটা হাত দিয়ে মুড়িয়ে তারপরে আবার এটা অন করবো। তো এখন আমরা তাহলে যা করছি আর কি, এখানে এই পাশের দুটি টার্মিনালকে একসঙ্গে লাগিয়ে দিলাম। এবং এই পাশে দুটি টার্মিনালকে একসঙ্গে লাগিয়ে দিলাম, যেমনটি আমরা চেকের সময় একবার লাগিয়েছিলাম। আমরা এবার লাইনটা অন করব এবং আমরা এই মুহূর্তে দেখব যে ভোল্টেজ কত আছে। দেখছেন এখানে আমরা 150 উপরে ভোল্ট পাচ্ছি, যেমন 100
ভোল্টেজটা খুবই ওঠানামা করছে। তো আপনারা দেখলেন এখানে আমরা 100, সর্বোচ্চ 195, 165, 150 এরকম ধরনের ভোল্টেজ এখানে ওঠানামা করছে। তো নর্মাল অবস্থায় আমরা এটা ভালো আছে কিনা কী করে বুঝবো? আমরা এমনি সাপ্লাই দিই এবং অপর পাশ থেকে ভোল্টেজ মাপি। এক সাইডে আমরা 11 এবং 6.5 এরকম ধরনের ভোল্টেজ পাবো বা 11 ভোল্টেজ করে পাবো, এবং এই পাশের একটি টার্মিনাল এবং ওই কর্নারের লাস্ট টার্মিনাল অর্থাৎ মিডিলে দুটো বাদ দিয়ে যদি মাপি সেই ক্ষেত্রে আমরা 39 থেকে 40 ভোল্ট পাবো। আর যদি আমরা এটাকে লাইন দেওয়ার অবস্থায় মাপি তখন এই পাশের একটি এবং ওই পাশে যেটা আগে 39 পেয়েছিলাম সেটা আমরা 150, 160 এরকম ভোল্টেজ পাবো। তো এখানে দেখলাম দুটো শর্ট করে দিলেও কিন্তু আমাদের টিউবটা জ্বলছে, কোনো সমস্যা করছে না। আর কারেন্টটা অবশ্য আমি দেখাইনি, তো কারেন্টটা আমি মেপে দেখাই যে এখানে কারেন্ট কেমন নিচ্ছে। তো দেখেন আমরা মিটারটা অন করি আগে, কারণ এটা মাত্র 0.083 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এরপর আমরা শর্ট ছাড়া অপরটাও মেপে দেখি যে কোনটাই কেমন নিচ্ছে। দুটো একই রকম কারেন্ট আছে। তো এখন আমরা আবার শর্টটাকে খুলে দিয়ে কারেন্টটা মাপবো। এখানে যে শর্ট আমরা করছিলাম সেটাকে আমরা ছাড়াই দিচ্ছি। আমরা আবার কারেন্টটা মাপব, দেখেন একই কারেন্ট নিচ্ছে। তাহলে এখানে আমরা আসলে 4 টার্মিনালের জায়গায় 2 টার্মিনাল থাকলেও এটাকে আমরা জ্বালাইতে পারতাম। তো সব মিলে আমি একটা মন্তব্য করি, যদিও এটা কোম্পানি বিভিন্নভাবে বানাইছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারদের এখানে হাত রয়েছে, তবে আমার যেটা বিশেষ করে মনে হয় যে এখানে ভোল্টেজগুলো যেভাবে আপডাউন করছে হতে পারে অন্য আরও ভালো বিলাস সেটাই করবে না, কিন্তু এই ক্ষেত্রে যে আলোর যে তীব্রতা বা আলোটা যদি এরকম ফোকাসিং করে সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের প্রবলেম হবে, সেই আলোটাই প্রবলেম হবে। এই তুলনায় আমরা যদি ইলেকট্রিক্যাল বিলাস ব্যবহার করি সেক্ষেত্রে আলোর মান আরও ভালো হবে বলে আমি আশা করি। আশা করি আপনারাও এটা যেভাবে দেখালাম আপনারা নিজেরা যদি এটা করে দেখেন তো একই ধরনের তথ্য পাবেন। আর যদি ভিন্ন মত থাকে, ভিন্ন রকম হয়, তাহলে আপনারা কমেন্টস করবেন, জানাবেন। এখান থেকে আমাদের শিক্ষা আছে, আমি নিজেও একজন রান্নার শিখি এবং যাগুলো করি সেগুলো এখন বর্তমানে এগুলো কিছু ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি, এইভাবেও আমার শিক্ষা হয়। তো আপনারা দোয়ায় আরও শিখতে পারবেন ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।